পরবর্তীতে আমার মতো বা এরকম ছোট মেয়ে যদি না পান যদি আপনাকে অফার করা হয় মানে আমার মায়ের মতো একজন বয়সী না মানে আপনার ওয়াইফ তো এখন নেই তো আপনার কি পরবর্তীতে বিয়ে করার ইচ্ছা আছে ইচ্ছে নাই আছে এটাও বলা যাবে না আবার নাই এটাও বলা যাবে না যদি আপনার মতন একজন সুন্দরী ছোট মেয়ে পাই তাহলে আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে তো আমার মতো ছোট মেয়ে পাওয়া বিয়ে করার তো ইচ্ছা কেন আপনার তো এত মনটা তো ছোট না বয়সটা ছোট হতে বড় হতে পারে কিন্তু মন তো কারো ছোট না আপনি আপনি তো ভাগ্যিস ওই মেয়েটাকে পাইছেন আপনার ওয়াইফের নাম সাথে টাকা দিয়ে কিনেছি টাকা দিয়ে হ্যাঁ সব চাইলে টাকা দিয়ে কিনা যাবে না সবাই তো সবাই তো ভাববে যে টাকা কেউ যদি ভাবে টাকা বা কেউ যদি মান সম্মান সেটার ব্যাপারে তো কথাটা বলতে একটু আলাদা তাই না তো আমি এটাই জিজ্ঞেস করতে আসছি যদি আপনি পরবর্তীতে আমার মতো বা এরকম ছোট মেয়ে যদি না পান যদি আপনাকে অফার করা হয় মানে আমার মায়ের মতো একজন বয়সী না মানে আপনার ইচ্ছা ছোট যদি করেন ছোট মেয়েই লাগবে যদি ছোট মেয়ে না পান তাহলে করবেন আচ্ছা আপনার এটা শখ কেন আমি তো এটাই বুঝতে পারলাম না কেন আপনার বললাম আচ্ছা এই যে এখনকার যে চায় আচ্ছা বিয়ে করতে তাই না আর এখনের মেয়েরা চায় অনেক মেয়ে চায় যে বুড়া কিছু না আমার এখানে একটা কথা যারা চায় তারা শুধু মন থেকে ভালোবাসতে চায় না মন থেকে মেনে নিতে চায় না কারণ তারা মিছছে না মেনে নিচ্ছে আচ্ছা যেমন আপনারা মেনে মেনে নিচ্ছে না আমি বলতেছি যেমন আপনার ওয়াইফ সাথী ও কিন্তু অনেক থেকে মন থেকে আপনি যাকে মন থেকে জন্য করেছে হ্যাঁ আপনি তাকে বিশ্বাস আসবে সেটা পেকার জন্য আসবে না আমাকে দেখে আসবে হ্যাঁ বিয়ের কোনো বয়স নেই কিন্তু বিয়ে যদি করেন আসে পাশে পাড়া প্রতিবেশী একটা খারাপ কথা বলবে যে বুড়ো লোক যেমন মুস্তাক দিশার কথাই বলি ওরা কিন্তু ভালোবেসেই বিয়ে করছে বিয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই আর কেউ কাউকে টাকা লোভে বিয়ে করে কিন্তু লোকজন মন্তব্য করছে যে তিশা মুস্তাকি বিয়ে করছে টাকা লোভে ও টাকা আছে ওরে অনেক কিছু দিয়েছে কিন্তু সবাই ভাবে যে মুস্তাক তিশা বুদ্ধি করে বিয়ে করছে ইভেন কি তা সে কয়েকদিন বাঁচবে সে বুড়া লোক তার কাছে সবকিছু আত্মসৎকার তিশা নিয়ে যাবে আর তিশা একটা ভালো ছেলে পাবে এটা মনে করছে কিন্তু তিশা কখনোই মানে তিশার মুখ থেকে যা শুনেছি তীষা কখনোই নিজের মুখ থেকে কিছুই বলে নাই নিজের মুখে কখনো এটা বলে যে আমি বিয়ের পরে বা আমার এই পরিকল্পনা আমার হ্যাঁ পরিকল্পনা নাই যে আমি ওরকে তাড়াতাড়ি ছেড়ে দিবো বা ও মরে গেলে একটা বিয়ে করবো কারণ ও অত ভালো ভালো কথা বলতেছে সোশ্যাল মিডিয়া এসে বলতেছে আমার হাজবেন্ড এমন অত ভালো টেক কেয়ার করে এটা অনেক